আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে আমাদের এই চ্যানেলের নতুন গল্প অনেক সাধনার পর মাইশাতুর মিহিরাপুর লিখা এই গল্পের 3 নম্বর পর্বের শেষ পর্যন্ত অবশ্যই দেখে কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ওবায়দুরের পাল্টা জবাব, আমি তো কারোর নাম একবারও উল্লেখ করিনি, তুমি চেঁচাচ্ছ কেন? মনিরা ঠোঁট চেপে হাসল। হাফসাকে আজ সঠিকভাবে হেনস্থা হতে দেখে ভীষণ রকমের হাসি পাচ্ছে তার। ইচ্ছা করছে মুখের সামনে মাইক কিনে হাফসার কানের কাছে হাসতে। ওবায়দুরকে সে মনে মনে সখানেক লাভ ইউ বলে দিয়েছে অলরেডি। হাফসার শরীর রাগে অপমানে জ্বালাপালা করে উঠল। দাঁতের দাঁত চিবিয়ে ওবায়দুরের দিকে তাকালো। ব্যাগ হাতে নিয়ে ঘটঘট পায়ে বেরিয়ে গেল ক্লাসরুম থেকে। হাফসার সঙ্গ দেওয়া মেয়েগুলো তার পিছু পিছু বেরিয়ে গেল। উচ্চস্বরে হেসে উঠল বাকিরা। রুমি হাসতে হাসতে বলল, ওবায়দুর তোমাকে আজকে আমার পক্ষ থেকে একটা কোকাকোলা ট্রিট রয়েছে। ওবায়দুর বলল, আমার কিন্তু ছোটটা দিয়ে হয় না, 1 লিটারেরটা হলে ভালো হতো, আর যদি পারো তো 2 লিটারেরটা দিতে পারো, আই ডোন্ট মাইন্ড। রুমির মুখ হাঁ হয়ে গেল তৎক্ষণাৎ, আহম্মকের মতো ফেল ফেল চোখে তাকিয়ে রইল। ওবায়দুরের দিকে অন্যরা হাসলো তার কথায়, সে নিজেও ক্যাবলা মার্কা হাসি দিল। মনি ওবায়দুরের পেটে কনুই দিয়ে গুঁতা দিয়ে বলল, নির্লজ্জ পোলা, এত খাই খাই করো কেন? হ্যাঁ, হেসে উঠল সবাই সাথে মিতালিও। অপরদিকে ওবায়দুরের কনুইতে গুঁতো খেয়ে ব্যথায় আর্তনাদ করে উঠল, উড়ি মা। সকালে স্নিগ্ধ সূর্য কিরণ থাকলেও দুপুরের প্রথম ভাগে রোদের আলো তীব্র থেকে তীব্রতর হলো। ব্যবসা গমগমে গরমে ছড়িয়ে পড়লো চারপাশ। দীর্ঘ সময় ধরে রোদের তাপে ক্রিকেট খেলার পর দুই ভাই প্রচুর ক্লান্ত। ঘেমে একাকার দুজন, গলা শুকিয়ে কাঠ হয়ে আছে, অলস শরীর টেনে বাসায় আসলো তারা। মাঠ থেকে তাদের বাসার দূরত্ব খুব কম, পায়ে হেঁটে আসলে বোধহয় 1 মিনিটও লাগবে না। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালো অঙ্কুর। ভাইয়ের দিকে তাকিয়ে দেখলো সে মুখখানা গম্ভীর করে রেখেছে। সেই থেকে এখন অবধি রাকিব অঙ্কুরের সাথে একটা কথাও বলেনি। অঙ্কুর ব্যাপারটা ধরতে পেরেছে, তবে নিশ্চুপ রইল। কলিং বেল বাজানোর কিছু সময় পর অঙ্কুরের মা সত্যি দরজা খুলে দিল। দুই ছেলের দিকে হাসি মাখা মুখে তাকিয়ে বলল, এসেছিস তোরা? ও মা, গেমে আছিস দেখছি, দিন দুপুরে খেলে অসুস্থ হয়ে যাবি তো। চাচিমার কথা কানে তুলল না রাকিব। গম্ভীর মুখ বজায় রেখে বিলম্ব না করে দ্রুত নিজের রুমে চলে গেল। ভিতরে গিয়ে চাষ করে দরজা লাগিয়ে দিল। রাকিবের এমন কাণ্ডের শক্তি বেগম অবাক হলেন। তাড়াতাড়ি করে অস্থির হয়ে অঙ্কুরকে প্রশ্ন করলেন, রাকিবের কি হয়েছে? ছেলেটা রেগে আছে মনে হচ্ছে। কিরে, কি হয়েছে? অঙ্কুর ভিতরে ভিতরে ডুবতে ডুবতেই প্রতি উত্তর করল, উচিত কথা কারোরই হজম হয় না, চিন্তা করো না, আমি কথা বলবো। পিছু ফিরে তাকালো না অঙ্কুর, বড় বড় পায়ের কদম ফেলে নিজের রুমে চলে আসলো। পিছু ফিরে তাকালে হয়তো মায়ের চিন্তিত মুখখানা নজরে আসতো তার। রুমে এসে দরজা লাগিয়ে দিল, গা থেকে গামে বেজা টি শার্টটা খুলে পাশের ঝুড়িতে রাখলো। আলমারি থেকে 3/4 প্যান্ট ও টাওয়েল হাতে নিয়ে ওয়াশরুমে গেলে গোসল করতে। পাক্কা 25 মিনিট সময় নিয়ে গোসল সেরেছে অঙ্কুর। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো দুপুরের শেষ ভাগ, খাওয়ার সময় হয়ে গেছে। খিদায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। শুক্তি এসে ডেকে গেল দুপুরের খাবার খেতে। অঙ্কুর গায়ে কালো পাতলা টি শার্টটা পরে বের হলো রুম থেকে। ডাইনিং টেবিলে এসে চেয়ার টেনে বসলো। খেয়াল করে দেখলো রাকিব এখানে নেই, তাই সে মাকে প্রশ্ন করলো, রাকিব কই, ডাক দেও নাই তুমি? সত্যি টেবিলের মাছের বাটি রেখে উত্তর দিল, ডেকেছিলাম, আসছে না, ছেলেটার মন ভালো নেই, তুই জানা, গিয়ে কথা বল। অঙ্কুর মনে মনে কিছুটা বিরক্ত হলো, এই ছেলেকে নিয়ে সে আর পারে না। সকালে কি থেকে কি বলল সেটা নিয়ে রাগ করে বসেছে। এত ইমোশনাল কেন এই ছেলে? ছেলে মানুষ হবে শক্ত, কাঁদবে না তারা, অল্পতে ভাঙবে না, সকল পরিস্থিতিতে নিজেকে অটুট রাখবে তারা। কিন্তু রাকিব তার বিপরীত পার্সন, কোনো ব্যাপারে 19 থেকে 20 হলেই অঙ্কুরের নাম জপবে, যদিও দুই ভাইয়ের সম্পর্ক অনেক গভীর। বিলম্ব করল অঙ্কুর, চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, পা বাড়ালো রাকিবের রুমের উদ্দেশ্যে। রুমে এসে দেখলো পুরো রুম ফাঁকা, তাই বারান্দায় গেল সে। দেখলো রাকিব সেখানে বেতের মোড়ায় বসে মোবাইল ঘাঁটছে। পাশ থেকে আরেকটা বেতের মোড়া টেনে রাকিবের পাশে বসলো অঙ্কুর। রাকিব প্রথমের ন্যায় প্রতিক্রিয়াবিহীনভাবেই বসে রইল, এমন একটা ভাব যেন এই বারান্দায় সে ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। বেশ কিছুক্ষণ পর যখন অঙ্কুর দেখলো রাকিবের কোনো প্রতিক্রিয়া নেই, তখন আরও বিরক্ত হলো। বলল, ভাই নাটক থামা, তোর এই নাটক আমি নিতে পারি না, তুই আমার গার্লফ্রেন্ড না যে ঘটা করে তোর রাগ ভাঙাতে হবে। তেসরা চোখে তাকালো রাকিব আর বলল, তো এখানে আসছিস কেন? যা, ফুস করে হতাশার নিঃশ্বাস ফেলল অঙ্কুর। কণ্ঠস্বর মোলায়েম করে বলল, ভাই তখন কি বললাম তাই নিয়ে রেগে থাকবি? আরে আমি বা কি বললাম, মেয়েটা সত্যি একটু মোটা সেটাই তো বলেছি, মেয়েটাকে তো ছোট করে বলিনি, তুই আমার নর্মাল কথাটা সিরিয়াসলি নিয়ে বসেছিস, আর কি বললি, আমার মেন্টালিটি কুচ্ছিত, রাকিবের পাল্টা উত্তর। কথাটা বলে অঙ্কুরের দিকে তাকালো না, মুখ ঘুরিয়ে তাকে পিস দিয়ে বসলো রাকিব। অঙ্কুর রাকিবের বাহু টেনে তার দিকে ঘোরালো, দুই হাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, মাফ চাই ভাই, মাফ চাই।
আমার আসলেই তখন ওই কথাটা বলা উচিত হয় নাই, মাফ করে দে ভাই, আমি ওইভাবে বলতে চাইনি, রাগ করিস না, এবার খেতে আয়। ব্রো কচকে তাকায় রাকিব, কপালে সূক্ষ্ম বাজ ফেলে বলল, তোকে এভাবে মাফ চাইতে বললো কে? আর কে বলেছে আমি রাগ করে খেতে যাচ্ছি না? সর, আমার ইনভেস্ট করা শেষ হলেই খেতে আসব। হতভম্ব হলো অঙ্কুর, রাগ হলো তার, দাঁতে দাঁত চিপিয়ে রাকিবের মাথায় গাঁটটা মারল একটা, বলল, শালা তুই আগে বলবি না, আমার তো ভাবছি রেগে খেতে আসছিস না, নাটক ভালোই পারিস। হেসে উঠল রাকিব, পকেটে মোবাইল রেখে বলল, আয়। অতপর দুজনে খাবার খাওয়ার জন্য টেবিলে গেল। অপরাহ্নের স্নিগ্ধ কিরণ, দিবাকর পশ্চিম আকাশে হেলে পড়েছে, ধরণীতে সরিয়ে আছে হলুদ লালচে আলো, আকাশে উড়ন্ত কালো পাখিগুলো ডানা ঝাপটাচ্ছে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে, মিতালির কোমর অবধি মসৃণ চুলগুলো হিম শীতল বাতাসে উঠছে, আশ্রে পড়ছে চোখে মুখে, এক হাতে চুলগুলো কোপা বেঁধে নিল, ওনার আঁচল টেনে ঘোমটা দিল মাথাটায়, দৃষ্টি রাখল সামনে, তাকিয়ে রইল শেফালির বাচ্চামোর দিকে। শেফালি সাদের এক পাশে দাঁড়িয়ে আছে, ইটের টুকরো হাতে নিয়ে সামনের সাদের ডিল ছুড়ছে সে, উদ্দেশ্য তার সামনের সাদে থাকা ইটের তৈরি ছোট্ট পুকুরটা সই করা। পুকুরটা সাদের অপর প্রান্তে হওয়ায় শেফালি সই করতে পারছে না, বারবার বৃথা চেষ্টা চালাচ্ছে সে। থামবি তুই, হুদাই লাফিয়ে লাফিয়ে শক্তি খরচ করছিস, পারছিস তো না, বাদ দে এবার, আয় একটু পর আজান দিবে বাসায় আয়, বিরক্ত মাখা কণ্ঠে বলল মিতালি। শেফালি ইটের আরও দুইটা টুকরো হাতে নিল, একটা টুকরো সাদে ডিল ছুড়ল, ব্যর্থ হলো সে, অপর টুকরো হাতে নিয়ে আবারও ডিল ছুড়ে মিতালির দিকে তাকালো, বলল, বুবু রবার্ট ব্রুসের একটা গল্প আছে, পড়ো নাই? রবার্ট একবার পারে নাই, কিন্তু মাকড়সা থেকে অনুপ্রাণিত হয়ে চেষ্টা করে রাজ্য জয় করেছে, আমিও পারবো, তুমি আমাকে উৎসাহ না দিয়ে উল্টো থামতে বলছো, বলে আরেকটা ইট টুকরো নিজে থেকে নিয়ে ডিল দিল এবং ভাগ্যবশত ছোট্ট পুকুরটার মধ্যেই ইট টুকরোটা পড়ল। খুশিতে আত্মহারা হয়ে গেল শেফালি, ইয়ে বলে ইচ্ছে চেয়ে লাফাতে লাগলো, উল্লাসিত হয়ে দৌড়ে এসে মিতালিকে পিছন থেকে জড়িয়ে ধরল, মিতালিও প্রত্যুত্তরে মুচকি হাসল। মিতালি এক হাত শেফালির গালে রেখে বলল, হয়েছে, এবার চুলগুলো বেঁধে ফেল, সন্ধ্যা হয়ে গেছে। শেফালি তাকে ছেড়ে সামনে এসে দাঁড়ালো, তারপর বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, আমি তো কাটা আনিনি, তাহলে বাঁধব কীভাবে? মিতালি নিশ্চুপ রইল, শেফালিকে দৌড়ে ঘোরালো, তারপর তার পিঠ সমান হালকা ঢেউ খেলানো চুলগুলো দৌড়ে কোপা করে দিল। শেফালি হাত দিয়ে মাথার সামনের বেবি হেয়ারগুলো টেনে আনলো, সেই ছোট্ট ছোট্ট অবাধ্য চুলগুলো বাতাসে উড়ে এসে মুখে পড়ছে। শেফালি বোধহয় এই মুহূর্তটা উপভোগ করছে। আরও কিছুটা সময় থাকার পর সিদ্ধান্ত নিল বাসা ফিরে যাবার, তাই দুই বোন চলে যাবার জন্য পা বাড়াতেই পিছন থেকে এক মহিলা উদ্ভট কণ্ঠে চেঁচিয়ে উঠল, চালিত পা থামিয়ে দিল দুজনে। ব্রুকোজকে পিছনে তাকাতেই দেখতে পেল পাশের বাসার মালকিনকে, এই মাইয়ারা দাঁড়াও কইতাছি, অবাক চোখে তাকিয়ে রইল দুজন। এই মহিলা ডেকেছে নিশ্চয়ই কিছু কটু কথা শুনিয়ে দিবে আজ, শেফালি বিরক্ত হলো, মনে মনে প্রতিজ্ঞা করে নিল আজ রেহাই দিবে না সে, আজ প্রতিটা কটু কথার প্রতি উত্তর দিবে সে, আর তার বোনকে নিয়ে কিছু বললে চুল টেনে ছিঁড়ে দিবে। দাঁতে দাঁত পিষে ঘর্ষণ করতে লাগলো, চোখ মুখ শক্ত করে মহিলাটার সামনে এগিয়ে আসলো দুজন, পাশাপাশি সাদের কারণে এসে দাঁড়িয়ে আছে তারা। মহিলাটি অর্থাৎ সকিনা বিবি মিতালির উদ্দেশ্যে বলল, তোমার আম্মা বাড়িতে আছে? মিতালি স্বাভাবিকভাবে উত্তর দিল, জি বাসায় আছে, কেন আন্টি কোনো দরকার? আসলে তোমার আম্মার লগে আমার জরুরি কথা ছিল, আমার শরীরটা ভালো নাই, নাইলে আমি যাইতাম তোমাদের বাড়ি, তোমার আম্মারে কইও আমার কথা, আমাদের বাড়ি আইসা যাতে দেখা কইরা যায়, মনে থাকবো নি? জি আন্টি মনে থাকবে। আচ্ছা তাইলে ঘরে যাও, এই সন্ধ্যাবেলা বাইরে থাকলে কাল নজর পড়বো, এমনিতেও তোমার উপর কাল নজর পড়ে আছে, এর লাগি তো বিয়ে শাদী হইতাছে না, তাড়াতাড়ি ঘরে যাও। দাঁতে দাঁত পিষে তাকালো শেফালি, কিছু বলতে যাবে তার আগে মিতালি তার হাত ধরে আটকে দিল। মিতালি ঠোঁটে হাসি টেনে মহিলাটিকে বিদায় জানিয়ে দিয়ে শেফালির হাত টেনে ছাদ থেকে দ্রুত নিচে নেমে আসলো। বোনের এমন ব্যবহার বিরক্ত হলো শেফালি, সিঁড়ির কাছে আসতেই হাতটা জামটা মেরে ছাড়িয়ে নিল, বলল, সমস্যা কি তোমার বুবু, আমাকে থামালে কেন? ওই বজ্জাত মহিলার মজাজ বুঝিয়ে দিতাম। মিতালি বলল, মানুষ খারাপ ব্যবহার করলেই কি আমাদেরও খারাপ ব্যবহার করতে হবে? ওরা নিকৃষ্ট হলে আমরা ভদ্র, তাছাড়া উনি তোর বড়, মুখের উপরে কিছু বলা উচিত না। সাই গেছে তোমার উচিত অনুচিত, ওই মহিলা যে তোমাকে ইনডাইরেক্টলি অপমান করলো তার বেলা, আমি এত ভালো মানুষ না, নেক্সট টাইম কেউ কিছু বললে তাকে একদম ছাড়বো না, মনে রেখো, সত্য গলায় বলল শেফালি। দাঁড়ালোনার এক মুহূর্ত রাগে গিজগিজ করতে করতে ঘটঘট পায়ে নিচে নেমে এলো মিতালি, তার জায়গায় ঠায় দাঁড়িয়ে হতাশার নিঃশ্বাস ফেলল। তো ফ্রেন্ডস,
গল্পের পর্ব এতটুকু ছিল। কেমন লেগেছে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।